যতক্ষণ না একটা অ্যাক্সিডেন্ট হবে ততক্ষণ শুনলো না, আর যদি না হয় তাহলে বলে দেবেন আগে থেকে। দামটা হচ্ছে এটা, এইটা যেটা এই যে বিয়ারিংটা, বিয়ারিংটা নিয়েছে হচ্ছে লিঙ্কারটার দাম নিয়েছে হচ্ছে নেই ভাই, পুলিশটা হবে তার জন্য। কিছু বুঝলেন? কি হলো, কিছু বুঝলেন? বুঝলেন না তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার যে হাস্কি আছে, মানে হুন্ডাই ভাড়া, সেটাকে একটা সার্ভিসে দিতে যাচ্ছি। সার্ভিস রিলেটেড একটা প্রবলেম বলে দিই, যখন আমি এই ট্রিপটা নিয়ে গেছিলাম উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে, তো তার আগে আমি সার্ভিস করে নিয়ে গেছিলাম। এবার সামনে একটা চেয়ারিংয়ে একটা আওয়াজ হচ্ছিল কাট 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 কাট, সেটা তো সলভ হয়েছে। বাট যখন প্রবলেমটা হচ্ছে গর্তে কোনো কিছুতে পড়ছে, তখন ঢাক ঢাক করে আওয়াজ। এবার সেটাকে ভাবছি গিয়ে মানে ওখানে বলবো। আমি ওদের ফোন করেছিলাম, বললো যে নিয়ে আসুন, তারপরে দেখছি। সো লেটস গো। কোল্ড স্টার্ট এখনো করা হয়নি এটা। সো চলো ইয়ার, লেটস গো। এইখানটা এই গলিটা, মানে গ্যারেজের এখানে যে গলিটা আছে আমার, এই গলিটা না প্রচণ্ড ইউনো খুব কনজেস্টেড। এবার টেস্টিকে যে খুব সাবধানে আমাকে গাড়িটা ঘোরাতে হয়। আর এই যে গলির মধ্যে এখন ইট নামাচ্ছে, ব্যাস দাঁড়িয়ে থাকো। সরু গলি, আগেই বলেছি এই হচ্ছে সমস্যা। কাজ করতে করতে হুটো পাটার জন্য ঘড়িটাও পড়ে আসিনি। আর এখন বাজে, আমি বলে দিই, এখন বাজে প্রায় 10 মিনিট হয়ে গেল। আর এই যে গাড়ি দেখুন কিভাবে পার হচ্ছে, তা 28 বাজে এখন, লেট হয়ে গেল অনেক, প্রায় 45 মিনিট পর ছাড়লো। কখন থেকে বলছি যে একটুখানি গাড়িটা পিছিয়ে দিন, একটু পিছিয়ে দিন, বেরিয়ে যাই, যতক্ষণ না একটা অ্যাক্সিডেন্ট হবে ততক্ষণ শুনলো না। জাস্ট হতে হতে বাঁচলো একটা অ্যাক্সিডেন্ট। এই যে হুন্ডাই সামনে দিয়ে, হ্যাঁ ওই আওয়াজটা মানে নতুন করে হচ্ছে, মানে আমি যখনই, এটা তো জাস্ট এই ট্রায়াল দিয়েছিল, এই সোজা রাস্তায় ট্রায়াল দিয়েছিল, কিন্তু কি যখনই গর্তে পড়ছে তখনই কিন্তু ঢাক ঢাক করে আওয়াজ। হ্যাঁ এখানেই হয়েছিল। আর যদি না হয় তাহলে বলে দেবেন আগে থেকে, মানে যদি না হয় আগে থেকে বলে দেবেন। এটা কিন্তু ছিল না, আমি বারবার বলছি, মানে এইটা ছিল না। যাই হোক, নিয়ে যাচ্ছে। আপনি একটুখানি চলুন না, ভাঙা রাস্তায় চলুন, ভাঙা রাস্তায় চলুন। ওই যে হসপিটাল। যাই হোক, প্রবলেম ডিটেক্ট হয়নি এখনও। হুন্ডাই সার্ভিস সেন্টার থেকে বেরোলাম এইটা থেকে। এবার কৃষ্ণগড়ে দুটো আছে, একটা জঙ্কিত হুন্ডাই আর ইয়াস অটোমোবাইল, মানে হুন্ডাই আগে যেটা ছিল, ঠিক আছে। এবার কেসটা হচ্ছে এদের কাছে গাড়ি ঢোকালে ভাই এই করতে হবে, সেই করতে হবে, মানে খরচার পর খরচা, খরচার শেষ নেই। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, বললো এইটা আপনার ভবিষ্যতে প্রবলেম হতে পারে, এইটা ঠিক করিয়ে নিন, ওইটা প্রবলেম হতে পারে ঠিক করিয়ে নিন। ভাই সাহ, মাথা খারাপ করে দেয়। যেটা বললাম সেটা তো ঠিক করলোই না, বললো যে মাল নেই, মানে সার্ভিস সেন্টারে ঢোকালেই ভাই গাদা গুচ্ছের বিল করার জন্য এরা একদম পাগল হয়ে যায়। ডোন্ট নো ভাই, সুজুকিতেও তাই। সুজুকিতে মানে নতুন যে সুজুকি সার্ভিস সেন্টার খুলেছে, ব্যবহার খুবই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের এত বিল করে না এই এইখানকার এই পালপাড়ার এম এস সুজুকি, ভাই সাহেব। যাই হোক, এখন যাচ্ছি টুয়ার্ডস কল্যাণী, আর এটা হচ্ছে নতুন আমাদের হাইওয়ে। সব থেকে গুড নিউজ একটা আছে, যেটা হচ্ছে আজকে আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, সেটা হচ্ছে রানাঘাটের যে জ্যাম হতো রেলগেটের, সেই রানাঘাটের জ্যামের যে ওপরে যে হাইওয়েটা সেটা খুলে দিয়েছে, হাইওয়ে বলছি ফ্লাইওভারটা খুলে দিয়েছে। মানে সিরিয়াসলি কত মানুষের যে দুর্ভোগ কাটলো তা কি বলবো, মানে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অর্ধেক টাইম শেষ আর কি বলতে গেলে, মানে পুরো জার্নির। আর আমি যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH-34, যেটা পুরোনো নাম, এখন নতুন নাম হয়েছে NH-12। আর কৃষ্ণগড় থেকে কল্যাণী যে ডিস্টেন্স সেটা হচ্ছে 60 কিলোমিটার, মানে এখন যদি ভেতরে ঢুকতে হয় তাহলে 60 কিলোমিটার বেশি হবে। আর রাস্তাটা এখন সত্যি খুব ভালো হয়ে গেছে, মানে কোনো গাড়ি চালাতে গিয়ে খুবই ভালো লাগছে। আমরা আগে কি করতাম না, কৃষ্ণ বাতকুল্লা হয়ে যে বাইপাসটা, সেই বাইপাসটা ইউজ করতাম মানে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, কিন্তু ওখানে কি এখন বিভিন্ন রেলগেট আছে, 3টা রেলগেট আছে, বাম্পার আছে,
বাজার আছে, তার জন্য কি আমাদের অনেক টাইম লেগে যেত। আমি এখন থেকে মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা শুরু করে দেওয়ার পর তারপর থেকে আমি বেশি মানে এইটা হচ্ছে তাও নেই করে 7-8 কিলোমিটার লাগবে, ওরকম তো হবে, ওরকম বেশি রাস্তা, তাও আমি এটাই ইউজ করি। তার কারণটা হচ্ছে একভাবে কনস্ট্যান্ট স্পিডটা ধরে রাখা যায় আর টাইমটাও কম লাগে, সব থেকে বড় কথা। আমি রাস্তায় সামনে একটা জিনিস দেখছি, দেখাই সামনে কি এই যে যেটা বসিয়েছে দেখতে পাচ্ছেন কি, একটু কাছে যাই, স্পিড সেন্সার বসিয়েছে আই গেস। ভাই সাহাব এখানেও স্পিড সেন্সার ভাবা যায়? উড়িষ্যায় যারা গেছেন বা যাচ্ছেন তাদের ভাই গাড়ি কিন্তু খুব সাবধানে চালাতে হবে, ফাইন হওয়ার সম্ভাবনা খুব বেশি। কখন যে অত সুন্দর রাস্তা কখন 80 থেকে 140 বা 120 চলে যাবে গাড়ি আপনি ধরতেও পারবেন না। এই যে দেখাই এটা হচ্ছে শান্তিপুরের ভেতরটা ঢুকে যাচ্ছে, মানে ভেতর দিয়ে রাস্তাটা শান্তিপুরের, আর সোজা বেরিয়ে যাচ্ছে ফ্লাইওভার ভাই। এই যে সামনে থেকে রানাঘাটের যে ফ্লাইওভার সেটা স্টার্ট হয়ে গেছে, এটা হচ্ছে আপের দিকেরটা চালু হয়েছে, ডাউনেরটা কাজ চলছে এখনো। সামনে দেখতে পাচ্ছেন ওদিকেরটা কাজ চলছে, জাস্ট এই দিকেরটা চালু করে দিয়েছে। নাইস, এটা খুব দরকার ছিল। এবার কবে যে এই রাস্তাটা চালু হবে সেটাই দেখার। আর একটা জিনিস কি হচ্ছে বলুন তো, মানে এই যে রাস্তাটা দেখুন, দুদিক দিয়ে লরি গিয়ে গিয়ে না দুপাশটা নিচু হয়ে গেছে, মাঝখানটা উঁচু হয়ে গেছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে হচ্ছে এই গাড়ির জন্য, নিচু গাড়ি ওই রাস্তা দিয়ে যদি আপনি গেছেন মানে তলায় ঠেকে যাবে। হালকা একটু হলো, একটুখানি লরিটা দেখছিলাম তো রাস্তাটা একটুর জন্য আমার রাস্তাটা থেকে একটু নজরটা হেঁটে গেছিলো, আমি দেখলাম এটা। আর সামনে যেটা দেখছি আর একটা ফ্লাইওভার স্টার্ট হয়ে গেছে, যেটা রেল ব্রিজের ওপরের ফ্লাইওভারটা। আর আগের যে ফ্লাইওভারটার কথা বলছিলাম, ফুলিয়া থেকে যে রানাঘাট ঢোকার মানে কানেক্টিং সেই জায়গাটার ফ্লাইওভারটা, ওটা দিয়ে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে যেটা, সেটা হচ্ছে রানাঘাটের যে রেলগেট, সেই রেলগেটের ফ্লাইওভার। পেছনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, আই গেস অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিলে ভালো হয়। ও আচ্ছা, পেছন দিয়ে উঠে গেছে। ও আচ্ছা, ফ্লাইওভার স্টার্ট হয়েছে কৃষ্ণনগর থেকে কলকাতা যাওয়ার দিকটা, ফ্লাইওভার স্টার্ট হয়নি আর এরা সবাই উঠে ওই ফ্লাইওভারটা দিয়ে চলে যাচ্ছে। ওকে, আমিও এসেছি বাট এটা একটু দেখার দরকার ছিল। পেছনে কেউ আসছে না। ওকে, লেটস গো। আর ওই পাশে রাস্তাটা ওই যে কাজ হচ্ছে, সত্যি বলছি দারুণ লাগলো, দারুণ লাগলো, নো ডাউট দারুণ লাগলো। মানে হ্যাঁ, একটুখানি হালকা রুল ব্রেক হয়তো হলো, মানে আমি কারণ দেখলাম যে যাওয়ার সময়, কারণ আমি জানি না গাড়িটা হয়তো রাখতে হতে পারে, যদি বাইচান্স রাখতে বলে তাহলে আর আমি আজকের এক্সপিরিয়েন্সটা করতে পারতাম না, তার জন্য ঠিক আছে চলো সবাই যাচ্ছে আমিও গেলাম, তার জন্য সরি। আর দারুণ লাগলো সত্যি বলছি, এতদিন গেছি, কম বেশি হোক, 5 মিনিট হোক, আধ ঘন্টা হোক, জ্যামে দাঁড়িয়েছি। এই যে রানাঘাটের রেল লাইনে 1 সেকেন্ডও না দাঁড়িয়ে ফ্লাইওভার দিয়ে উড়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, ভাই সাহেব মাথা খারাপ। তো আমি যাই হোক চলে এসেছি আস্তে আস্তে চাকদা পায়রাডাঙ্গা পেরিয়ে। তো এইখানকার যে রাস্তা শুনছি, এইখানকার চাকদার যে ফ্লাইওভারটা সেটাও শুনছি যে খুলে গেছে, ফেসবুকে দেখেছি আর কি, তো এটাও এক্সপিরিয়েন্স করা যাক। ঠিকই শুনেছিলাম যেটা দেখছি সামনে, এই যে ফ্লাইওভারটা খুলে গেছে চাকদার। কেমন উল্টো দিক থেকে আসছে, মানে এরা মানে সত্যি ভাই। এখন আই গেস মদনপুরে রয়েছি, মদনপুরের এই যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল এই ফ্লাইওভারটাও হয়ে গেছে। নাইস, মানে সিরিয়াসলি ভালো কাজ হচ্ছে বলতে গেলে। যাই হোক, ফাইনালি এখন 3:45 বাজে, এখন ঢুকছি হচ্ছে কল্যাণী। ওকে, আমি চলে এসেছি কল্যাণী। আর ওয়েদার দেখতে পাচ্ছেন, ওয়েদার কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আই ডোন্ট নো, যদি আজকে গাড়ি না দেয় আমাকে, যদি ট্রেনে ফিরতে হয় আর যদি বৃষ্টি হয়, পুরো দি এন্ড অবস্থা হয়ে যাবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো কাজ টু ওখানে যেটা ডিটেক্ট করতে পারেনি, মানে বলে না যে লোকাল মিস্ত্রিরা ভাই ভালো কাজ জানে সার্ভিস সেন্টারের থেকে। যাই হোক, ওই গাড়িটা বার করছে, তারপরে এই আমার গাড়ি ঢোকাবে, ঢুকিয়ে তারপরে আরেকবার ফাইনাল চেক হবে। যেহেতু একটু পুরনো গাড়ি, একটু স্পেয়ার পার্টসের সমস্যা হচ্ছে, মানে আশপাশে খোঁজখবর নিতে হচ্ছে যে অ্যাভেলেবেল কি না, এটা একটু সমস্যা আর কি। এই দিকের বিয়ারিংটা একটু সমস্যা করছে, এইবার দাদা বললো যে ওই দিকেরটাও একবারে চেক করে দিচ্ছি ফ্লাই যখন হচ্ছে। এই যে এই মালটা হচ্ছে চেঞ্জ হবে বিয়ারিংটা, এবিএসের রিং। এইটা প্রবলেম করছিল, এটাও ভাবছি একবারে কোনো চেঞ্জ করে নিই, তার কারণটা হচ্ছে ভবিষ্যতে আবার কে খুলবে, আবার কে কী হবে না হবে, এটা হচ্ছে অবশ্য সামনের চাকার আর এইটা হচ্ছে পেছনের চাকার। তুমি হয়তো সব দেখেছো, যাইও। হ্যাঁ কাকু,
বলছি মালটা বার করেছ? আমি এসছি তো, কাকু জানি না মালটা কোথায়, মালটা আমি জানি, আমি 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 দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ইয়ে আছে, দাদা আছে, আমি কথা বলছি। দামটা হচ্ছে এটা, এইটা যেটা, এই যে বিয়ারিংটা, বিয়ারিংটা নিতে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, ঠিক আছে। ABS যেহেতু, যার জন্য 5,000 টাকা, নন ABS হলে 3,500 টাকা, 350 টাকা। আর যেটা লিঙ্কারটা কোথায় রাখলাম, লিঙ্কারটার দাম নিয়েছে হচ্ছে 750 টাকা, লিঙ্কারটা 750 না, কত দেখো তো ছিঁড়ে গেছে, প্রাইস ছিঁড়ে গেছে। এনিওয়েজ লিঙ্কারটা আমার কাছ থেকে মানে 750 দাম ছিল, ডিসকাউন্ট দিয়ে ওই 585 টাকা নিয়েছে টোটাল, মানে 5,585 টাকা টোটাল বিল হলো স্পেয়ার পার্টসে। এই যে নতুন যে কানেক্টরটা, এটা হচ্ছে ইনস্টল হলো, এইটা আমার মনে হয় হুন্ডাই থেকে ফার বেটার হুন্ডাই থেকে। আমার মনে হয় যে আমি তো আর হুন্ডাইতে যাবো না অন্তত, মানে সিরিয়াসলি ওরা মানে যাচ্ছে দেখা। ওকে, এখান থেকে এখন 71 কিলোমিটার দেখা যাচ্ছে, 9:53 পৌঁছবো বলছে, এখন বাজে হচ্ছে 8:09। সো লেটস গো, এখন বাজে 8:57, প্রায় চলে এসেছি রানাঘাট, মানে অনেকটাই চলে এসেছি রানাঘাট। জাস্ট আমি সামনেই দেখাই, সামনে হচ্ছে আমি ফ্লাইওভারটা হয়েছে, সেই ফ্লাইওভারে উঠবো। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারে উঠছি। এটা হচ্ছে আগে যে ভয়টা কাজ করতো না, যে ও রানাঘাট দিয়ে যেতে হবে, চলো পায়রাঘা দিয়ে ঘুরিয়ে নাও, হ্যান ত্যান সাত সদরও, এখন রিল্যাক্স পুরো একদম। এবার ফ্লাইওভার থেকে নেমে গিয়ে সামনে যে মনোরমা হসপিটাল, তার সামনে দিয়ে মানে সার্ভিস রোডের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। ভাই সাহেব যা ধুলো সার্ভিস রোড দিয়ে। এনিওয়েজ আই নিড টু ফুয়েল আপ। উল্টো দিক দিয়ে লোকজন আসে, প্লাস হচ্ছে লাইটেড পিকআপ দেখুন, তাও আবার বাইকের, সিরিয়াসলি এরা মানে শান্তিপুর যে ফ্লাইওভারটা রয়েছে, মানে রানাঘাটের যে ফ্লাইওভারটা রয়েছে, মানে যেটা হচ্ছে রেল ব্রিজের ওপরে না, যেটা হচ্ছে শান্তিপুর থেকে ফুলিয়া ছাড়িয়ে এসে যে ফ্লাইওভারটা হয়েছে, সেটাতে জ্যাম দেখুন একবার, প্রচুর জ্যাম রয়েছে, পাশ দিয়ে বাইক টাইক সমস্ত কিছু চলে যাচ্ছে, বাট কী করা যাবে। ওইদিকে জেসিবির কাজ চলছে ওইদিকের রাস্তাটা, যাতে ওইদিকের লেনটা ছেড়েছে, আর ওইদিকের লেন এখনও পর্যন্ত ছাড়েনি। ওই যে ওইদিক দিয়ে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা যায় না, ওইদিক দিয়ে কেমন জ্যাম, পুরো ফ্লাইওভারটায় জ্যাম রয়েছে। নেই ভাই পুলিশটা হবে তার জন্য, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। কিছু বুঝলেন কি হলো, কিছু বুঝলেন বুঝলেন না তো? আচ্ছা চলুন গাড়িটা রেখে নিই, আমি কৃষ্ণগর চলে এসেছি, গাড়িটা রেখে নিয়ে তারপরে এক্সপ্লেন করছি। ওকে, গাড়ি ঢুকিয়ে দিলাম, সো বাই কার। অলরাইট, আমি চলে এসেছি বাড়ি। এইবার যেটা হয়েছে সেটা বলি, আমি যখন ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটা জাস্ট আমি ক্রসটা করেছি, আর কয়েকজন সিভিক আমাকে দাঁড় করায়, তো দাঁড় করিয়ে বলছে এইখানে এখন তো ভোটের মুসরুম স্টার্ট হয়ে গেছে। এবার কয়েকটা ফেসবুকের গ্রুপে দেখছিলাম যে গাড়ি নিচ্ছে, গাড়ি নিচ্ছে, প্রাইভেট গাড়ি নিচ্ছে, 5-সিটার গাড়ি নিচ্ছে, 7-সিটার গাড়ি নিচ্ছে, তো আমি ভাবলাম ওইটাই আমার মাথায় চলছিলো, আবার আমার গাড়ি কেন নিতে হবে, ঠিক আছে। তো আমি কয়েকজন সিভিক দাঁড় করালো, ঠিক আছে, টর্চ মারছে, সব
থেকে বড় খারাপ জিনিস, এরা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন জানে না, যাচ্ছে তাই মানে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন এদের শেখানো উচিত, তারপরে রাস্তায় নামানো উচিত, আমার যেটা মনে হয় এদের, মানে প্রত্যেকবার আমি দেখি যেটা। তো বলছে যে ফাঁকাই তো গাড়ি আছে আপনার, আমাদের একটা অফিসার আছে নিয়ে যান। আমি বলছি কী ব্যাপার এইগুলো আবার কি, ঠিক আছে তো ফাঁকা গাড়ি আছে বলি আপনি নিয়ে যেতে হবে, আপনাদের গাড়ি আছে অফিসিয়াল গাড়ি করে আপনাদের। তো তারপরে ততক্ষণ টর্চটা জ্বালিয়ে রেখেছিল, তো আমি বললাম টর্চটা বন্ধ করুন দিয়ে কথা বলুন। দিয়ে তারপরে যাই হোক, তখনই মাথায় পড়লো যে দেখুন সেম ডিফেন্স ফ্যামিলি পুলিশ, শুনেছি বাবাও এরকম গাড়ি ফাড়ি না পেয়ে এরকম লরি টরি ধরে বা এরকম করে বাড়ি এসছে, ঠিক আছে। তো যাই হোক, এবার ভদ্রলোক যে অফিসার ছিলেন সেই অফিসার হচ্ছে এখানে নতুন এসেছেন, কৃষ্ণনগর নতুন এসেছেন। যাই হোক, আমি বললাম ঠিক আছে, তখনই হট করে এই কথাটা মনে পড়ে গেল যখন আমি বললাম ঠিক আছে আসুন বসুন। উনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম ওনার বাড়ি কোথায়, তারপরে বাড়ি ওনার বললেন যে ঘূর্ণিতে। তো আমি বললাম যে আপনি ইয়েতে নামবেন, আপনি পালপাড়া নামবেন। তো বলছে ঠিক আছে আপনি কোথায় যাবেন না যাবেন। আমি বললাম ঠিক আছে আমার তো বাড়ি আমিনবাজারের ওদিকেই, আমি চলুন ওই দিক দিয়ে ঘুরে আপনাকে ছেড়ে দিয়ে আসি। তো তখন ওই কথাবার্তা বলতে বলতে, তখন আর ক্যামেরা অন করি, কথাবার্তা বলতে বলতেই আর কি চলে এসেছি। চলে এসে ওনাকে নামিয়ে তারপরে ওই তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর কি। তো যাই হোক, চলে এসেছি আর সমস্ত কিছু টোটাল খরচা পড়লো, আপনারা একটু ক্যালকুলেট করে নিন কত খরচা পড়লো। স্পেয়ার পার্টসে পড়লো হচ্ছে 5,585 টাকা আর লেবার চার্জ পড়লো হচ্ছে 800 টাকা। তো টোটাল আপনারা করে নিন, টোটাল হচ্ছে এই খরচা হয়েছে সারাদিনে। আর তেল তো ভরেছি, তেল যাই হোক অল্প টাকারই তেল ভরেছি, ফুল টুল তেমন কিছু করিনি কারণ পড়েই আছে এখন, মানে পড়ে থাকবে এখন গাড়ি, সেরকম কিছু নিয়ে বেরোনোর নেই। যত দূর যা এদিক ওদিক যাবো এখন বাইক নিয়ে, তার জন্য বেশি টাকা তেল ভরিনি, কোনো সেন্স নেই বেশি টাকা তেল ভরে ফেলে রাখার। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট।